রমাদান মাসে রোজা ফরজ হলো কবে থেকে? উত্তর কে দিতে পারবেন? দেখি অডিয়েন্সের মধ্যে আলেম ওলামারা, মেরাজ থেকে না, উত্তর ভুল। অডিয়েন্সের মধ্যে কে বলতে পারবেন রমজান মাসে রোজা কবে ফরজ করা হয়েছে? আজকে বাংলাদেশের সাথে কে ক্রিকেট খেললো? তোমাদের দ্বারাই হবে, তোমাদের দ্বারাই দেশ এবং জাতির ভবিষ্যৎ নির্মিত হবে ইনশাআল্লাহ, তাই না ভাই? আল্লাহ মাফ করুক, এই হচ্ছে বাস্তবতা, এগুলোই বাস্তবতা। মাঝে মাঝে আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি আর কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পুরো জীবন দিয়েছেন, এই জীবনের মধ্যে যৌবন যত গুরুত্বপূর্ণ, আমাদের পুরো বছরের মধ্যে রমজান মাস কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। রমাদানের সওম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, কত হিজরি ভাই? দ্বিতীয় হিজরি। আবার কি আল্লাহ নবীর নবুয়ত জীবন 23 বছর, কত বছর? এই 23 বছরের প্রথম 13 বছর তিনি ছিলেন মক্কায়, কোথায়? পরের 10 বছর ছিলেন কোথায়? মদিনায়। এই যে মদিনায় হিজরত করলেন তিনি, হিজরত মানে স্থানান্তরিত হলেন, এই হিজরতের প্রথম বছরটাকে বলা হয় প্রথম হিজরি, হিজরতের দ্বিতীয় বছরটাকে বলা হয় দ্বিতীয় হিজরি। এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাটা ফরজ করেছেন। তার আগে কি ফরজ ছিল তাহলে? তার আগে ফরজ ছিল আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজার নাম শুনেছেন তো? কোনটা? হ্যাঁ হ্যাঁ, যেদিনে মুসা আলাইহিসসালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক ফেরাউনের বাহিনী থেকে নাজাত দিয়েছে, এটা না? আচ্ছা, এটা আগে ফরজিয়াতের পর্যায়ে ছিল, যখন রমাদানের সওম ফরজ করা হয় তখন এটা নফল হয়ে গেল এবং গুরুত্বপূর্ণ নফল। এখন দ্বিতীয় হিজরিতে শুধুমাত্র রোজাই কিন্তু ফরজ হয়নি, আরো দুইটা জিনিস হয়েছে যেটা অনেকে আলোচনায় নিয়ে আসেন না। দ্বিতীয় হিজরিতে তিনটা জিনিস আমরা পেয়েছি, কয়টা ভাই? তিনটা। এক, আগে আমরা নামাজ পড়তাম বাইতুল মাকদাস বা বাইতুল মাকদিস, ওই যে জেরুজালেম, সেদিকে মুখ করে নামাজ পড়তাম, ওইটা ছিল আমাদের কেবলা। কেন কেবলা ছিল? কারণ সমস্ত আম্বিয়া কেরামের বেশিরভাগই সেখানে এসেছেন এবং সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে, এবং ওই জায়গাটা বরকতময়। আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মাকদিস, একটা বরকতময় জায়গা, যেই জায়গাকে কেন্দ্র করে শেষ জামানায় বহু ঘটনা ঘটবে। দেখবেন ওখানে যারা অধিবাসী তারাই দাজ্জালকে ফলো করবে, এবং ঈসা আলাইহিসসালাম ইনশাআল্লাহ সেই জায়গা থেকে সারা বিশ্বে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন। 40 বছর, 40 বছর তিনি এই পুরো বিশ্ব শাসন করবেন নবী ঈসা আলাইহিসসালাম, কোত্থেকে? এই জেরুজালেম থেকে। এগুলো অচির হবে এবং দাজ্জালকে সেখানেই হত্যা করা হবে, বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ, এ কারণেই তো জিউসরা সব ওইখানে গিয়ে ঘাঁটি গেড়েছে, এ মুসলমানদেরকে মেরে কেটে বের করে দিচ্ছে, দিয়ে ওরা বসতি করা শুরু করেছে। কিন্তু এটা হবে, এটাই হবে পৃথিবীর ইতিহাসে তাদের সর্বশেষ বসতি, বলেন আল্লাহু আকবার। এটা হবে পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে তাদের সর্বশেষ বাসস্থান, এরপরে কোনো বাসস্থান নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারিয়ামের হাত দিয়ে তাদের এক একজনকে এখান থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ। ঈসা ইবনে মারিয়াম সেখানে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন অচিরে, কত বছর পরে আল্লাহ ভালো জানেন, কিন্তু এটা হবে না হয়ে কেয়ামত হবে না ইনশাআল্লাহ। ওই দিকে মুখ করে আমরা আগে নামাজ পড়তাম, কেন? এটা প্রমাণ করার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যেই একজন, এই সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান রাখি, আমরা তাদেরকে আলাদা করে চিন্তা করি না, করি? আমরা বিশ্বাস করি না মুসা আলাইহিসসালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিসসালাম আল্লাহর নবী, দাউদ সুলাইমান সবাই আল্লাহর নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু ওরা বিশ্বাস করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু আমরা কিন্তু সমস্ত নবীদেরকে বিশ্বাস করছি, বলেন আল্লাহু আকবার। তো এখন দেখেন এই একাত্মতা পোষণ করার জন্য আমরা কিন্তু প্রথম কেবলা ছিল আমাদের কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে। যখন ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও চিনল না, মদিনায় পেয়েও তার দীন ইসলাম কবুল করলো না, তাকে শেষ নবী বলে স্বীকার করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার চেহারা এখন ঘুরিয়ে নাও কাবার দিকে, বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাসে আমরা নতুন একটা দিক পেলাম, নতুন এক কেবলা পেলাম, নতুন একটা জাতি গঠন করলাম, আল্লাহু আকবার। রমজান মাস শুধু রোজা দেয় নাই,
একটা জাতির ঐক্য দিয়েছে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা অনেকে বলে না, রমজানে রমজানে রোজা ফরজ হয়েছে পাশাপাশি একটা নতুন জাতির উত্থান ঘটেছে, তার নাম কোন জাতি? মুসলিম জাতি। যে জাতি সমস্ত নবীদেরকে আল্লাহর নবী বলে স্বীকার করে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী আমরা তাও স্বীকার করি, দাউদ সুলাইমান মুসা ঈসা সবাই আল্লাহর নবী আমরা স্বীকার করি, তাওরাত জাবুর ইঞ্জিল সমস্ত কিতাব আল্লাহ নাজিল করেছেন আমরা স্বীকার করি, তবে আমরা বিশ্বাস করি এই কিতাব এবং রাসূলগণ একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট গোত্রের জন্য প্রযোজ্য ছিলেন। যখন মানুষ সেই আসমানি কিতাব বিকৃত করা শুরু করেছিল, আল্লাহ পাক নতুন কিতাব নাজিল করেছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করেছেন, যার পরে আর কোনো নবী নাই, এবং তার কাছে নাজিল করেছেন আল কোরআন, এই কোরআনের পরেও কোনো কিতাব নাই।